সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা জব সলিউশন বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে রেগুলারলি নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ, সাম্প্রতিক চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আপডেট দিয়ে দিব। তাই রেগুলার আপডেটেড থাকার জন্য, অর্থাৎ চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলতেছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের প্রতিটা ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। পাশাপাশি আমরা আমাদের চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করব। সো আপনাদের এগুলো দেখার আমন্ত্রণ রইল। অলরেডি আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে, এগুলো কাইন্ডলি দেখবেন। সো দর্শক, চলুন আমরা প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট NILG নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বলা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের অধীনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট NILG নিম্ন বর্ণিত স্থায়ী রাজস্ব কাদের শূন্যপদসমূহে নিয়োগের নিমিত্তে পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। সো এগুলো আপনারা ডিটেলস দেখলে এখানে বুঝতে পারবেন। সো আপনারা ভালো করে বোঝার জন্য আপনারা একটা স্ক্রিনশট মেরে রাখবেন এখানে। সো এখানে পদের নাম কি আমরা দেখি, গবেষণা কর্মকর্তা পদ রয়েছে তিনটি এবং গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এখানে দেওয়া আছে। দুই নম্বরে রয়েছে সহকারী গবেষণা কর্মকর্তা, পদের সংখ্যা দুইটি। কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট একটি, শার্ট মুদ্রাকরী কাম কম্পিউটার তিনটি, টেলিফোন অপারেটর একটি। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী একটি, তারপর অফিস সহায়ক একটি। তো বিস্তারিত জানার জন্য আপনারা দেখুন, স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো আমরা মেইন জিনিসগুলো এখানে দেখব, সেটা হচ্ছে সর্বশেষ মানে লাস্ট ডেট কখন, সেটা হচ্ছে এই যে এখানে দরখাস্ত আগামী 14/9/2020 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে মহাপরিচালক যাতে স্থানীয় সরকার ইনস্টিটিউট এই যে ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে, এটা ডাকযোগে দিতে হবে, সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সো আপনারা আপনাদের সুবিধার্থে আমি জিনিসটা ভালো করে এখানে দিলে আপনারা স্ক্রিনশট মেরে বিস্তারিত দেখতে পারেন। তো চলুন আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন মামলা পরিচালনা করার জন্য কয়েকজন অভিজ্ঞ আইনজীবী তালিকাভুক্ত করার নিমিত্তে নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পন্ন বিজ্ঞ আইনজীবীগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আগ্রহী বিজ্ঞ আইনজীবীগণকে আগামী 31/8/2020 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কমিশনের সচিব বরাবরে মোবাইল ও ইমেইলের নম্বর সহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক এক পৃষ্ঠায় কম্পোজকৃত আবেদন করতে হবে। সো ডিটেলস দেখে নিন আপনারা এবং স্ক্রিনশট মেরে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। দর্শক, যমুনা গ্রুপের একটি সার্কুলার, সেটা হচ্ছে এখানে বিস্তারিত দেওয়া আছে যমুনা ফিউচার পার্ক, এই যে ঠিকানাটা দেওয়া আছে। তারপর এখানে বলা হচ্ছে জেনারেল ম্যানেজার অডিট, লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট 2020, 5 দিন বাকি রয়েছে। DGM অডিট 20 আগস্ট 2020, 5 দিন বাকি আছে। অডিট অফিসার 20 আগস্ট 2020 এবং জেনারেল ম্যানেজার ইউটিলিটি ফর স্পিনিং ফ্যাক্টরি, এটাও। তো আপনারা যমুনা গ্রুপের যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। তো দর্শক, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আশা করছি আপনারাও সাবস্ক্রাইব করবেন। যারা নতুন এসেছেন, ইনশাআল্লাহ আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা এখানে নতুন নতুন ভিডিও আপনার দিব। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও রাখা আছে, এগুলো আপনারা আশা করি দেখবেন। তো সবাইকে ধন্যবাদ, প্রতিনিয়ত আমরা এভাবে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট দিব এবং প্রস্তুতি নিয়ে, বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।